नमस्कार बंधुरा न्यू जब त्रिपुरा चैनलटाते आबारो आपनादेर अनेक अनेक अभिनंदन और शुभेच्छा। आज के आमरा नतून एक जब नोटिफिकेशन निये आलोचना करते जाच्छि। तो एखाने कारा कारा आवेदन करते पारबे, कतटा क्वालिफिकेशन लागबे, सबकिछु निये आजकेर एई भिडियोते आमरा विस्तारितभावे आलोचना करब। तो शुरू थेके शेष अब्दि आपनारा पुरो भिडियोटा देखबेन, ताहले आशा करी आपनादेर सब धरनेर डाउट क्लियर हये जाबे। बंधुरा एखोनो अब्दि यदि आपनारा एई चैनलटाके सबस्क्राइब ना करे थाकेन ताहले अवश्य चैनलटाके सबस्क्राइब करबेन बंधुरा। और सबस्क्राइब करार पर पाशे जे बेल आइकनटा आछे सेटाते क्लिक करबेन और तारपर अल जेटा आछे सेटाते क्लिक करे राखबेन, ताहले जखोनी आमरा कोनो नतुन भिडियो आपलोड करब नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाबे। और बंधुरा आपनादेर काछे छोटो एकटा रिक्वेस्ट, आपनारा अनेकबार भिडियो देखें किन्तु भिडियोटाते लाइक करते भुले जान, तो अपनारा प्लिज भिडियोटाके लाइक करे देबेन। आपनादेर एकटा लाइक्स आमाके परवर्ती भिडियो बनाते अनेकटा उत्साहित करे थाके। तो आजकेर जन्य लाइक्सेर टार्गेट जेटा राखलाम 50टा लाइक्सेर टार्गेट राखलाम, आशा करी आपनारा सेटा सम्पूर्ण करबेन। ताहले चलुन बंधुरा कि आछे नोटिफिकेशनई आमरा सेटा देखे नेই। बंधुरा এই হলো সেই নোটিফিকেশনটা যা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। জব অপরচুনিটি অফ 102 ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস ত্রিপুরা, এটা সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়াল জব থাকছে বন্ধুরা ত্রিপুরার জন্য। যে পোস্ট আছে বন্ধুরা, প্রথম 1 নম্বরে ইএমটির জন্য পোস্ট ভ্যাকেন্সি কতটা নিয়োগ করা হবে তা এখানে ইনফরমেশন দেওয়া হয়নি। কোয়ালিফিকেশন ফার্মাসিস্ট, এনএম, জিএনএম, বিএসসি নার্সিং, ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন উইথ রিলেভেন্ট এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর ড্রাইভার ভ্যাকেন্সি নিয়োগ কতটা হবে তা এখানে ইনফরমেশন দেওয়া হয়নি। কোয়ালিফিকেশন 8 পাস প্লাস ভ্যালিড কমার্শিয়াল লাইসেন্স থাকলে পরে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর কল সেন্টার এক্সিকিউটিভ, যার জন্য 20টা ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন ইন্টারমিডিয়েট এন্ড হ্যাভিং কম্পিউটার নলেজ উইথ গুড টাইপিং স্পিড থাকতে হবে। 3 নম্বর টিম লিডার কল সেন্টারের জন্য 4টা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে গ্রাজুয়েট প্লাস 1 ইয়ার টিম एंड हैंडलिंग एक्सपीरियंस जो थे एखे अपना आवेदन करते। अकाउंट्स एचआर एक्सिक्यूटिव एक वैकेंसी आछे, एक क्षेत्र ग्रेजुएट प्लस मिनिमाम 1 ईयर एक्सपीरियंस ऑफ पेरोल टेली एंड मेंटेनिंग अकाउंट्स जो थे अपना आवेदन करते। 5 नम्बर बंधुरा क्वालिटी एक्सिक्यूटिव, जार जन्य एकटाई वैकेंसी आछे। ग्रेजुएट होते हबे, अंडार ग्रेजुएट हलेও চলবে, কিন্তু মিনিমাম 1 ইয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে কল ওয়েটিং এ। আইটি এক্সিকিউটিভের জন্য একটা वैकेंसी, এই ক্ষেত্রে সিসিএনএ অথবা গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা ইন আইটি প্লাস মিনিমাম 1 ইয়ার এক্সপেরিয়েন্স অফ আইটি ফিল্ডে যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরস, যার জন্য वैकेंसी 9টা আছে। এই ক্ষেত্রে গ্রাজুয়েট প্লাস মিনিমাম 1 ইয়ার এক্সপেরিয়েন্স অফ মার্কেটিং এর থেকে থাকে যদি তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য একটা वैकेंसी আছে। এই ক্ষেত্রে কোয়ালিফিকেশন গ্রাজুয়েট প্লাস মিনিমাম 2 ইয়ার এক্সপেরিয়েন্স অফ হ্যান্ডলিং লিডারশিপ টিম, যদি এই ধরনের কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাডমিন অথবা ইনভেন্টরি এক্সিকিউটিভের জন্য একটা, এক্ষেত্রে গ্রাজুয়েট অথবা আন্ডার গ্রাজুয়েট প্লাস মিনিমাম 1 ইয়ার এক্সপেরিয়েন্স অফ অ্যাডমিন অথবা স্টোর কিপিং এ যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। মেইনটেন্যান্স এক্সিকিউটিভের জন্য 2টা वैकेंसी, এক্ষেত্রে 2+2 পাস দেওয়া হয়েছে বন্ধুরা। এক্ষেত্রে +2 পাস হবে না, 12 পাসই হবে, প্লাস মিনিমাম 1 ইয়ার এক্সপেরিয়েন্স অফ হ্যান্ডলিং ভেহিকল মেইনটেন্যান্স যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যাদের যাদের কোয়ালিফিকেশন এখানে ম্যাচ করতেছে তাদের উদ্দেশ্যে বলবো যে যারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের বাংলা, ককবরক, হিন্দি এই 3টা ল্যাঙ্গুয়েজের উপর ভালো একটা নলেজ থাকতে হবে। ভালোভাবে লিখতে পড়তে জানতে হবে। যাদের ভালোভাবে লিখতে পড়তে জানবেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আবেদনের জন্য বন্ধুরা আপনারা একটা বায়োডাটা ফর্ম বানিয়ে নেবেন আর তারপর 2টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফির সাথে আপনারা আপনাদের নিজেদের কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলি জমা করতে পারেন তাদের অ্যাড্রেসে। তাদের অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে বন্ধুরা, সেই অ্যাড্রেসে আপনারা স্পিড পোস্ট বা বাই হ্যান্ড আপনারা সেটা আবেদন পাঠাতে পারেন। আইটি ভবন, আইটিআই রোড, রিসেপশন এরিয়া, ইন্দ্রনগর, আগরতলা। এখানে বন্ধুরা এজ লিমিট সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। বাকি যে ফিশ লাগবে সেটা সম্পর্কেও এখানে কিছু দেওয়া হয়নি। আশা করি ফিশটা লাগবে না। তো তারপরেও আপনারা যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে আপনারা তাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের সেই ডাউটগুলি ক্লিয়ার করতে পারেন। আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।